পৃথিবীর পরিবেশের দিকে তাকালে মনে হবে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো বড় বিপদে আছে, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় নামতে দেয় না, জেল জরিমানা অত্যাচার নির্যাতন আছে না নাই, বিপদ জুলুম নির্যাতনের স্টিম রুলার যত বেশি ঘনীভূত হবে আমার আল্লাহর সাহায্য তত নিকট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে কঠিন লড়াই হবে, এই লড়াইয়ের জন্য 313 জন সাহাবীকে রিক্রুট করলেন, প্রস্তুত করলেন। আল্লাহর নবী কতজনকে রিক্রুট করলেন? 313 জন সাহাবীকে প্রস্তুত করে বিশ্ব নবী বদরের প্রান্তরের দিকে গেলেন। অপরদিকে কাফের সৈন্য 1000 জনে, বলুন কত? 1000 সৈন্যকে নিয়ে আবু জাহেলের নেতৃত্বে সশস্ত্র বাহিনী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এমন 1000 সৈন্য নিয়ে কাফেররা বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেল। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একদিকে 1000 সংখ্যায় বেশি, তারপরেও অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর অন্যদিকে মাত্র 313 জন সাহাবি, তারপরেও নিরস্ত্র, কথা বলেন ঠিক কিনা? কাউফের সৈন্যকে দেখার পরে ইমানদারদের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীও একটু টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন। নবীজির তখন মনে হলো হতাশা হওয়ার কিছু নেই, কারণ মুমিন যখন বিপদে পড়বে তখন আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবে, কথা বলেন ঠিক কিনা? নবীজি ধৈর্য ধারণ করলেন, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বদরের প্রান্তরের যেই জায়গায় দাঁড়ায় নামাজের সেজদায় লুটিয়ে পড়েছিলেন, আজ পর্যন্ত বদরের সেই জায়গায় একটি মসজিদ দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজি সাহেব যারা আছেন তারা সাক্ষ্য দেন, বদরের ময়দানে একটি মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদ আরিস, কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আল্লাহর নবী বদরের জিহাদের ময়দানের দিন, যুদ্ধের দিন সেজদায় লুটিয়ে পড়েছিলেন। নবীজি সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে প্রার্থনা করলেন, মাতা নাসরুল্লাহ, রাব্বুল আলামিন আমি আর আমার সাহাবীরা মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম, তোমার সাহায্য কোথায়? মেহরবানি করে তুমি সাহায্য করো, ওয়াল্লাহ আজকের বদরের প্রান্তরে তুমি যদি সাহায্য না করো, আজকের বদরের প্রান্তরে মুসলমানরা যদি পরাজিত হয়ে যায় তাহলে পারে তোমার জমিন থেকে ইসলাম চিরতরের জন্য মুছে যাবে, এই জমিনের মধ্যে এমন কোনো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না যারা তোমার ইসলামের কথা বলবে, ইসলামের দাওয়াত জাতির মানুষের কাছে পৌঁছায় দিবে। রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে প্রার্থনা করি, আজকের এই বদরের প্রান্তরে তুমি সাহায্য করো, মুসলমানদেরকে বিজয় দান করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী এইভাবে কাঁদতেছেন, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে সঙ্গে সঙ্গে এতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি আর কান্না করবেন না, কান্নার কোনো প্রয়োজন নাই, ও নবী জুলম আর নির্যাতনের স্টিম রোলার যখন চালিয়ে দেওয়া হয়েছে, ইমানদারদের ওপরে বিপদ আপদ বালা মুসিবতের স্টিম রোলার যখন চাপিয়ে দেওয়া হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম, নবীজি চিন্তার কারণ নাই, আমি আল্লাহর সাহায্য অবশ্য অবশ্য ওই মুমিনদের নিকটবর্তী হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, চিন্তার কোনো কারণ নাই, পৃথিবীর পরিবেশের দিকে তাকালে মনে হবে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো বড় বিপদে আছে, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় নামতে দেয় না, জেল জরিমানা
অত্যাচার নির্যাতন আছে না নাই, সুতরাং হতাশার কোনো কারণ নাই। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা যদি ইমান আর মুমিন হয়ে থাকেন, ইমানদার যদি হয়ে থাকেন, তারপরে আল্লাহ পাক বলছে ও মুমিনেরা হতাশার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা তোমরা যদি ইমানদার হয়ে থাকো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, তোমাদের কোনো ভয় নাই আর কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য মুমিনদের সঙ্গে আছে নারাই। সুতরাং বিপদ জুলুকদের যতনের স্টিম রুলার যত বেশি ঘনীভূত হবে, আমার আল্লাহর সাহায্য তত নিকট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, বদরের ময়দানে নবীজির পরেও সেজদায় পরে কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাব লাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাঈকাতি মুরদিফিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আর কান্না করবেন না, ও নবী আপনার চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। নবী গো আপনার কান্না করবেন না, চোখের পানি ফেলবেন না। ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা দিলাম, আজকের বদরের ময়দানে মুসলমানদের হাতে বিজয়ের ঝান্ডা তুলে দেওয়ার জন্য যদি দরকার হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 1000 ফেরেশতা নাযিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীজির পরেও কান্না করতেছেন। আর রহিকুল মাকতুম কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে বললেন নবীজি আর মেহরবানি করে কান্না করবেন না, চোখের পানি আপনি আর ফেলবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। ও আমার পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের বদরের ময়দানে আপনার কাছে ওয়াদা করলাম, আপনাকে কথা দিলাম 1000 সৈন্য আসমান থেকে নাজিল করার পরেও যদি আজকের বদরের ময়দানে মুসলমানদের পক্ষে বিজয় না আসে, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আজকের বদরের ময়দানে মুসলমানদের হাতে বিজয়ের ঝান্ডা উঠে দেওয়ার জন্য যদি দরকার হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 3000 ফেরেশতা নাজিল করে দেব। আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীজির পরেও কান্না করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করলেন, দৌড়ায় ছুটে বিশ্ব নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর শরীরের মধ্যে একটি চাদর মোবারক জড়ানো ছিল, চাদরের একটা কণা জমিনের মধ্যে পড়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বিশ্ব নবীর চাদরের কোণাটা হাতের মধ্যে ধরে আস্তে করে টান দিয়ে বললেন নবীজি আর কান্না করবেন না, মেহরবানি করে আর চোখের পানি আপনি ফেলবেন না, ও নবীজি আপনি মাথাটা উঠান। নবীজি মেহরবানি করে একটাবারের জন্য আপনি মাথা উঠান, আর বদরের প্রান্তরের দিকে তাকায় দেখুন আজকের বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নাজিল করেছে বলে মনে হচ্ছে, এমন কিছু সৈন্য মুসলমানদের মধ্যে দেখা যায় যাদের পা গুলো জমিনে তবে মাথা দেখা যায় না আসমানে। হযরত আবু বকর বলেন নবীজি আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য নুসরাত সাহায্য আল্লাহর মদদ বোধহয় মুসলমানদের জন্য চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 313 জন নিরস্ত্র বাহিনীর হাতে বিজয়ের ঝান্ডা তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।